हेलो, अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आज के आपने जो निये शेशी खुबी मजादार एक रेसिपी ता होच्छे काठालेर पिठा। एखन चलछे काठालेर सीजन, सो ए सीजने आम्रा खुबी चटजल्दी ए रेसिपिटी तैरी करे निते पारी। ভিডিওটি দেখার আগে সবার কাছে একটি অনুরোধ, প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না এবং 3 মিনিট ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন। ফ্রেন্ডস, আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ কাঁঠাল, এখানে আরো নিয়েছি 1/2 কাপ চিনি, এখানে আমি আরো নিয়েছি 1 কাপ পরিমাণের ময়দা মেজারমেন্ট কাপের, এখানে আমি একটি বোলে কাঁঠাল নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট সুগারও ইউজ করতে পারেন। দেন আমি অ্যাড করে দিব 1/2 কাপ ময়দা। আমি দুইবারে অ্যাড করব ময়দাটি, আপনারা ট্রাই করবেন একবারে না দিয়ে দুইবারে মিক্স করতে, এবং সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিব। আমি কাঁঠালটি নিয়েছি খুবই নরম কাঁঠাল, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে আরো অ্যাড করে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতে খুব ভীষণ মজা লাগে, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি নেড়েচেড়ে। আমি এখানে আরো অ্যাড করে দিব 1/2 কাপ ময়দা এবং দিয়ে আবার খুব ভালো করে মেখে নিব। আমি এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন। আমার কাঁঠালটি খুবই মিষ্টি ছিল যার কারণে আমি 1/2 কাপ চিনি ইউজ করেছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। প্যানে সয়াবিন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে আমি কাঁঠালের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এর ঘনত্ব কেমন হয়েছে, আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। আপনারা ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করতে, আমি যেভাবে যেভাবে দিয়েছি সেম সেভাবে দিতে, তাহলে আপনি একটি পারফেক্ট কাঁঠালের পিঠা পাবেন আশা করছি। আমি এখন পিঠাগুলো উল্টিয়ে দিব, আপনারা ট্রাই করবেন খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ ব্রাউন হয়ে আসছে হালকা। কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছেন এটার কালার পুরো চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব, আপনারা দেখতে পাচ্ছেন এটার কালার কেমন হয়েছে, আপনারা ট্রাই করবেন এভাবে ভেজে নিতে। বাটিতে কিছু টিস্যু পেপার দিয়ে নিয়েছি, এখন আমি এর উপরে পিঠেগুলো দিয়ে নিব। এর কারণে আপনার পিঠের মধ্যে যে অয়েল রয়েছে সেগুলো চলে যাবে। আমি এখন উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে চেপে চেপে তেলগুলো সরিয়ে নিব। আমার পিঠা রেসিপিটি রেডি। ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই রেসিপি
ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম।